বন্ধুরা, ফাইনালি চলে এসেছি বুনোর হাটে। তো এখানে কিন্তু উজান সাউন্ড এসেছে খেলা উপলক্ষে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি ডায়মন্ড হারবার বুনোর হাট ইয়ংস্টার ক্লাবে। আর এখানে খেলা উপলক্ষে দুদিন ব্যাপী বসে বাজবে উজান সাউন্ড। আর উজান সাউন্ড মানে তোমরা সকলেই জানো, টেনের বেস 12 মিনিট। সামনে যে মাঠটি দেখতে পাচ্ছ, এই মাঠেই কিন্তু খেলা প্রতিযোগিতা হতে যাচ্ছে। তো খেলা হচ্ছে নক আউট ধাপাস বল প্রতিযোগিতা, দুদিন ব্যাপী। হ্যাঁ, ওইদিকে আছে স্টেজ, তো আমি স্টেজটা দেখাবো ভালো করে। তো তার আগে মাঠটা দেখে নাও। তো দুদিকে দেখো লোকজন ভর্তি হয়ে যাচ্ছে, যেহেতু আজকের প্রথম খেলা 30-31। তো দুদিন কিন্তু ফুল খেলা হতে চলেছে। তোমরা খেলা দেখতে আসো, আর বক্স দেখতে আসতে চাইলে বক্স দেখতেও আসো। তো ডেসক্রিপশনে দেওয়া থাকবে লাইভ লোকেশন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেজ, তো স্টেজে কিন্তু লেখা আছে বিরাট নক আউট ধাপাস বল প্রতিযোগিতা। তো স্থান বুনোরহাট ধানকল। তো পরিচালনায় বুনোরহাট নিউ সাইকেল ও বাইক দেখার জন্য দোলা। তো এই তো দেখতে পাচ্ছি টেনের বেস, আর এমএস গ্লোবাল ভার্সেস সাহানুর এন্টারপ্রাইজ। দুই লাইন করে র‍্যাক দিয়ে আপনার সময় অতিবাহিত হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ আমাদের উজান সাউন্ডের ব্যাক সাইড থেকে কতটা চওড়া হয় তোমরা জানো সকলে। আর পিছনেই আছে কিন্তু হালদার ডিজি, যেটা মন্দির বাজার থেকে চলে আসছে 82 KVA ডিজিটা। তো হালদার ইলেকট্রিকের ডিজি তো বলে রাখি, তো শ্যাম সুন্দর হালদার প্রোপাইটার। তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা যোগাযোগ করো যারা ভাড়া করতে চাও। এই দেখো 6 সাইলেন্ডার ডিজি আছে। হ্যাঁ, ওদিকে মালিকবাবু দেখো, দেখতেই পাচ্ছ যিনিকে সবাই দেখো দেখো। বন্ধুরা হালদার ইলেকট্রিক, হ্যাঁ, কত কেবি তোমরা তো সকলে জানো। তো সম্পূর্ণ ডিফেন্সার ভ্যানে করে কিন্তু সুদূর সেই মন্দির বাজার থেকে চলে এসেছে। হ্যাঁ, খেলা অনুষ্ঠিত হবে একটু পরেই। লোকসমাগম কিন্তু বাড়বে, খেলাপ্রেমী লোকরাও কিন্তু আসবে। এই খেলাকে কেন্দ্র করে কিন্তু সাইডে কিন্তু ছোট্ট মেলা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো বলে রাখি তোমরা এখানটা অবশ্যই আসো। তো পাশ থেকে একটা রাস্তা যাচ্ছে, তো এই রাস্তাটা কিন্তু সোজা ডায়মন্ড হারবার রোডের সাথে মিশেছে। তোমরা খুবই সহজে টোটো অটো ধরে আসতে পারবে, আশা করি অবশ্যই আসবে। উজান সাউন্ড থেকে শুরু করে খেলা আর মেলার উপভোগ করবে। মাঠের পাশ থেকে এই ছোট্ট মতো রাস্তা আছে, এই রাস্তা দিয়ে তোমরা বক্সটা দেখতে পাবে সামনে থেকে। হ্যাঁ, আর খেলা তো উপভোগ করবেই তার সাথে সাথে।
বন্ধুরা বুনোরহাটের ভিডিও থেকে আমি একটা আপডেট দিতে চাই। তো পূর্ব মেদিনীপুরের কিন্তু হলদিয়ার একটা নাম করা সেট আপ নীল সাউন্ড, যে সেট আপটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হ্যাঁ অবশ্যই এই সেট আপটি কিন্তু বি ক্যাবিনেট থেকে রেডি হয়েছে। তো এই সেট আপের কিন্তু কালকের টেস্টিং ভিডিও আসছে। তো কালকের কিন্তু 31 জানুয়ারি আর আজকের 30 জানুয়ারি, অবশ্যই কালকের আমি চেষ্টা করব যাওয়ার। হ্যাঁ, ফুল সেট আপের সাথে 15 মিট আর 18 বেস টেস্টিং হবে আনুষ্ঠানিক। হ্যাঁ, আর এদিকে বলে রাখি আমাদের আমতলা থেকে একটু আগে স্টপেজ, নামটা জানি না ঠিক, মোটামুটি ষষ্ঠীতলা প্রতিভানগরের মধ্যে হবে, ওখানে রেণুকা সাউন্ড এসেছে 2 বেস আর 4 মিট নিয়ে। ভিডিওটি দিতে পারলাম না, অবশ্যই ক্ষমা প্রার্থী আমি তোমাদের কাছে, সেখানে কিছু সিকিউরিটি গাইডলাইনের জন্য আমি ভিডিওটি করতে পারলাম না। অবশ্যই আমি আগামী দিনে চেষ্টা করব রেণুকা সাউন্ডের নতুন ভিডিও আনার জন্য। হ্যাঁ, ফার্স্ট টাইম আমি রেণুকার ভিডিও আনব নতুন ফুল সেট আপের সাথে। হ্যাঁ, তো আমি তোমাদের এবার উজান সাউন্ডের মেশিন এমবিভার্স দেখাবো, তো দেখো ভিডিওটা। তো এখানে হচ্ছে উজান সাউন্ডের ফুল মেশিন এমবিভার্স আছে, কটা সিএকুরি দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, একটা 18 আছে, তো ভাড়াখানার মতো সিএ আছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে উজানের ডট পেটি। তো এখানে অন্যান্য মেশিন তো আছে তোমরা জানো সকলেই, ওদিকটা আছে ল্যাপটপ আর এখানে একটা ইকোলাইজার আছে। তো রাস্তার মাইকের জন্য কিন্তু স্ট্রেঞ্জারের মেশিন দেখতে পাচ্ছি দুটো, দেখতেই পাচ্ছ পুরো ফুল মেশিন। তিনটের মতো স্টেবিলাইজার দেখতে পাচ্ছি, ভিডিওটি এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।